কথিত বন্দুকযুদ্ধে বুধবার রাতে 10 জন নিহত হয়েছে। এ নিয়ে 4 দিনে 39 জনের মৃত্যু হল। সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, আত্মরক্ষার্থেই গুলি করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তালিকা ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, কেউ ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা, নানা স্লোগানের লিফলেট বিতরণ। রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাদক বিরোধী প্রচারণায় যোগ দেন জিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যস্ত ফার্মগেটের সাধারণ পথচারী ও বিভিন্ন গণপরিবহনে চলে এই লিফলেট বিতরণ কর্মসূচি। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট তালিকা ধরেই চলছে অভিযান। বাংলাদেশে যত ইন্টেলিজেন্স রয়েছে, মাদক অধিদপ্তর সহ আমরা গোপনে লিস্ট তৈরি করেছি। এই লিস্ট অনুযায়ী আমাদের অভিযান চলছে। এই লিস্ট অনুযায়ী আমরা সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আমরা নিয়ে আসি। কর্মসূচির আয়োজক জিএমপি কমিশনার বলেন, প্রতিটি পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এর সঙ্গে জড়িত কারো রেহাই মিলবে না, কোনো পরিচয়। ইতিমধ্যে আমরা মহানগরীতে শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা চূড়ান্ত করেছি। এক এক করে প্রত্যেককে ধরা হবে এবং প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ। দেশ জুড়ে মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 24 ঘন্টায় কুমিল্লা, ফেনী, মাগুরা সহ 7 জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে 10 জন। তারা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এসব মৃত্যু কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় বলে দাবি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। যখন পুলিশ এদেরকে ধরতে যায় তখন অস্ত্র নিয়ে ওরা মোকাবিলা করে, এনকাউন্টার হয়। তো এনকাউন্টার তো এখানে তো এটা তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এভাবে বলা যাবে না। তাহলে পুলিশ কি ওখানে জুঁই ফুলের গান গাইবে? তারা এটার কাউন্টার করবে না? এ বিষয়ে বিএনপির সমালোচনার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কোনো রাজনৈতিক সভায় প্রতিপক্ষকে গালিগালাজ করা ছাড়া মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে একটি শব্দ আপনারা উচ্চারণ করেননি। আমি দাবি করে বলতে পারি, বাংলাদেশের মানুষ এ অভিযানে খুশি। শুধু গাত্রদাহ শুরু হয়েছে, জনগণ খুশি কেন? সেজন্য বিএনপির এখানে গায়ে